হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আচার্য স্যার ম্যাথস পয়েন্ট ইউটিউব চ্যানেল। দেখো, আমি দুদিন আগে তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে সিআইএসএফ বা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে প্রায় 1149টি কনস্টেবল নেওয়া হবে, এবং এই ভিডিওটা আমি বৃহস্পতিবার বিকেল 5টায় আপলোড করব। কিন্তু মানে খুবই কাজের জন্য আমি বৃহস্পতিবার বিকেল 5টায় মানে কালকে বিকেল 5টায় ভিডিওটা দিতে পারিনি, সেই জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ক্ষমা প্রার্থী, আমি আজকে ভিডিওটা তোমাদের জন্য আপলোড করে দিলাম। তো আজকে আমি যেটা জানাবো সেটা হচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ এ 1149টি কনস্টেবল নেওয়া হবে, ক্লিয়ার? তো এখানে কিন্তু ছেলেরা আবেদন করতে পারবে, ঠিক আছে? মানে এখানে কিন্তু মেয়েরা আবেদন করতে পারবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস ছেলেদের জন্য। তো যারা যারা যেসব ছেলেরা মাধ্যমিক পাস করেছো, সেই সকল ছেলেরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে? কারণ এই পদটার নামই হচ্ছে ফায়ারম্যান, ফায়ারম্যান, ঠিক আছে? তো চলো আমি ডিটেলস ভিডিওটা জানবো, কি কি ভ্যাকেন্সি কতগুলো আছে, এই এজ কি লাগবে, বেতন কি, সিলেবাস কি, ঠিক আছে, কটা সালে পরীক্ষা হবে, এবং এ তোমাদের মানে এজ কত থাকতে হবে, ঠিক আছে, ভ্যাকেন্সি কত, আমি সব সব কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে জানবো, ঠিক আছে? তো ভিডিওটা শুরু করার আগে বলি, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দাও, যাতে আমার দেওয়া যে কোনো চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট যেন তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছে যায়, ক্লিয়ার? আর এই ভিডিওর পিডিএফটা আমি তোমাদেরকে টেলিগ্রামে দিয়ে দেবো, তো ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে সেখানে লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, বোঝা গেছে? তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমি যে তোমাদের যে কর্মসংস্থান পেপারে বেরিয়েছিল সেটাতে আমি চলে এসেছি। তো প্রথমে দেখো, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স মানে সিআইএসএফ এ প্রায় 1149টি কনস্টেবল নেওয়া হবে, ঠিক আছে, এবং মাধ্যমিক পাস করলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? সব ডিটেলস আমরা জানবো, চলো দেখে নেওয়া যাক। দেখো, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে কনস্টেবল মানে ফায়ারম্যান, পদের নামই ম্যান, মানে ফায়ারম্যান মানে এখানে শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবে, মেয়েরা করতে পারবে না, ক্লিয়ার? তো ফায়ারম্যান মানে সিআইএসএফ এর যে পদটা নেওয়া হবে কনস্টেবল, সেই পদের নাম হচ্ছে কনস্টেবল ফায়ারম্যান, ক্লিয়ার? এই পদে কিন্তু 1149 জন লোক নেওয়া হচ্ছে, মানে ছেলে নেওয়া হচ্ছে। এখানে দেখো, বিজ্ঞান বিষয় নিয়ে মাধ্যমিক পাস ছেলেরা আবেদন করতে পারবে। দেখো, তোমরা এটা দেখে ভিড়কে যেও না, বিজ্ঞান বিষয় মানে বিরাট ব্যাপার। আমাদের পশ্চিমবঙ্গ থেকে যে সকল ছেলেরা মানে যারা যারা মাধ্যমিক পাস করেছো, তারা সবাই বিজ্ঞান বিষয় নিয়েই পড়েছো, মানে বেশিরভাগই বিজ্ঞান বিষয় নিয়ে পড়েছো, কারণ আমরা মাধ্যমিকে ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান এবং ম্যাথামেটিক্স এই তিনটা সাবজেক্ট কিন্তু আমরা অবশ্যই পড়ে থাকি। তাই চিন্তা নেই, তোমরা মাধ্যমিক পাস যদি করে থাকো, তোমরা বেশিরভাগই বিজ্ঞান বিষয় নিয়েই পড়ে থাকবে, ক্লিয়ার? এবং বয়স হতে হবে 4/3/2022 হিসাবে। দেখো, ডেটটা তোমাদের বয়স হতে হবে 18 থেকে 23, এবং ক্যালকুলেট করা হবে 4/3/2022 হিসাবে, মানে তোমাদের যে ডেট অফ বার্থ 5/3/1999 এর আগে হওয়া চলবে না, এবং 4/3/2004 পরে হওয়া চলবে না, বোঝা গেল? তফসিলরা মানে যারা এসসি এসটি আছো, তফসিলরা তোমরা 5 বছরের ছাড় পাবে, ওবিসিরা 3 বছরের, এবং প্রাক্তন সহকর্মী যারা আছেন মানে এক্স সার্ভিসম্যানরা বয়সের ছাড় যথারীতি পাবেন, যেরকমটা দেওয়া থাকবে অফিসিয়াল নোটিফিকেশনে। শরীরের মাপজোক দেখো কি হবে, লম্বাই কিন্তু তোমাদেরকে 170 সেন্টিমিটার হতে হবে ছেলেদের, এটা ছেলেদেরই পোস্ট, 170 সেন্টিমিটার হতে হবে যারা জেনারেল বা ওবিসি থেকে বিলং করছো, এবং তফসিল যদি হও মানে এসসি এসটি হলে তোমাদের হাইট হতে হবে 162.5 সেন্টিমিটার, এটা মিনিমাম হাইট, এর বেশিও হতে পারে, বেশি হলে তো কোনো সমস্যাই নেই। অসম, ত্রিপুরা এবং মিজোরাম ও পার্বত্য অঞ্চলের এলাকার প্রার্থী হলে মানে অ্যাকচুয়ালি যেগুলো গোর্খা বলা হয়, ছেলেকে 165 সেন্টিমিটার হাইট হলে চলবে, আর বুকে ছাতি না ফুলিয়ে 80 এবং ফুলিয়ে 85 সেন্টিমিটার করতে হবে। তফসিল উপজাতি হলে 76 সেন্টিমিটার এবং পার্বত্য এলাকার প্রার্থী হলে 78 সেন্টিমিটার তোমাদের ছাতি থাকতে হবে, ক্লিয়ার? ও তফসিল উপজাতি ও পার্বত্য এলাকার প্রার্থীদের 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার ফুলানোর ক্ষমতা থাকতে হবে, মানে তোমাদেরকে যারা যারা তোমরা পার্বত্য এলাকায় বাস করছো মানে গোর্খা যারা, তাদেরকে 5 সেন্টিমিটার ফুলাবার ক্ষমতা থাকতে হবে। এরপরে দেখো, দৃষ্টিশক্তি কিন্তু ভালো হতে হবে, চোখের চশমা বা তোমাদের চোখে যদি মাইনাস পাওয়ার থাকে, যেটাকে বলা হয় মায়োপিয়া, যেটাকে বলা হয় মায়োপিয়া মানে যেটা দূরের জিনিস দেখতে তোমাদের প্রবলেম থাকে, -5 যদি চোখে থাকে, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তো আমি এখানে তোমাদের যে ডিটেলস আমি একটু বলে দিই, পুরোটা একটু বলে দিই আমি। দেখো, দৃষ্টিশক্তি তোমাদের হতে হবে চশমা ছাড়া, মানে চশমা ছাড়া 6/6 এবং অন্য চোখে 6/9। দেখো, এটা একটা মেডিকেল ক্রাইটেরিয়া, তোমরা যদি হসপিটাল যেয়ে বলো, আমার স্যার যদি হসপিটালে যে ডাক্তারবাবু বসেন, চোখের ডাক্তারবাবু, ওদেরকে যেয়ে যদি বলো, তো ওরা কিন্তু তোমাদেরকে ওই চোখের পাওয়ারটা কিন্তু মেপে দেবে, তোমাদের এটা আছে কিনা, তো একবার চেক করিয়ে অ্যাপ্লাই করে নেবে, কারণ মেডিকেলের সময় কিন্তু প্রবলেম হয়ে যাবে, ক্লিয়ার? ওজন হতে হবে উচ্চতা ও বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ,
ঠিক আছে, আমি ওজন এবং উচ্চতা মানে ওজন এবং উচ্চতাটা চার্ট আমি কিন্তু দিয়ে দেবো তোমাদেরকে পিডিএফে আমার টেলিগ্রাম গ্রুপে। এবং ভাঙা হাঁটু, পায়ের চেটালো পাতা, ধনুকের মতো পা, টেরা দৃষ্টি, শুধুমাত্র বাঁ চোখ বোঝানোর অক্ষমতা, আঙুলগুলির নড়াচড়া করার অক্ষমতা, শিরাস্ফীতি ও অন্য কোনো শারীরিক ত্রুটি, চোখে চশমা বা কন্ট্যাক্ট লেন্স কিংবা বর্ণাঢ্যতা থাকলে আবেদনের যোগ্য নও। মানে তোমাদের যদি চোখে চশমা থাকে মানে মাইনাস পাওয়ার থাকে, বা তোমরা যদি কন্ট্যাক্ট লেন্স পরে যাও, বা তোমাদের যদি কালার বাইন্ড থাকে, বর্ণাঢ্যতা থাকে মানে রং চিনার ক্ষমতা না থাকে, তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। বোঝা গেল? মূল মাইনে হচ্ছে 21,700 থেকে 69,100 টাকার মধ্যে, ঠিক আছে। দেখো তোমাদের গ্রেড পে আছে, আরো অন্য অ্যালাউন্স আছে, মানে তোমরা ঢুকাবার পরে মানে ঢুকার পরে মোটামুটি প্রায় 27,000-এর বেশি, 27,000 প্লাস বেতন পাবে তোমরা ঢুকার পরেই। ক্লিয়ার? অ্যাপ্রক্সিমেটলি বললাম আমি। এবারে দেখো, পশ্চিমবঙ্গে সব জেলা 51টি শূন্য পদ আছে, জেনারেলদের 21টা সিট, ইডাব্লিউএস এ 5টা, তফসিল জাতি হচ্ছে 12টা, তফসিল উপজাতি হচ্ছে 2টো, ওবিসি হচ্ছে 11টা। দেখো এটা এটা পশ্চিমবঙ্গটা বললাম আমি, ঠিক আছে। এবং পশ্চিমবঙ্গ ছাড়াও বিভিন্ন রাজ্য যেগুলো আছে সেগুলো তো কিন্তু তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আছে, অন্ধ্রপ্রদেশে আছে, অরুণাচল প্রদেশে আছে, অসমে আছে, বিহারে আছে, মানে তোমার মানে তোমাকে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে বসবাস করা বলে তোমাকে পশ্চিমবঙ্গে অ্যাপ্লাই করতে হবে এমন কোনো মানে নেই। তুমি ভারতবর্ষের যে কোনো রাজ্যের জন্য অ্যাপ্লাই করতে পারো, এটা সেন্ট্রাল জব, তুমি ভারতবর্ষের যে কোনো রাজ্যের জন্য অ্যাপ্লাই করতে পারো, পশ্চিমবঙ্গের জন্য অ্যাপ্লাই করতে পারো এবং অন্যান্য রাজ্যের জন্য অ্যাপ্লাই করতে পারো। তো তোমরা অফিসে নোটিফিকেশন এলে আমি দিয়ে দেবো, ঠিক আছে, বা এখান থেকে দেখতে পারো কোন জায়গায় কতগুলো সিট আছে। তো তোমরা যেখানে যে কোনো রাজ্যে যেখানে খুশি অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তো এটা নিয়ে আমি আর বেশি যাচ্ছি না, ভিডিওটা বড় হয়ে যাবে, আমি একবারে ডিরেক্ট চলে আসি প্রার্থী বাছাই। দেখো প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে উচ্চতা মাপা হবে, মানে প্রথমে হবে পিএমটি মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপর হবে পিইটি বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। প্রথমে পিএমটি হবে, পিএমটিতে পাস করলে তোমাদেরকে 24 মিনিটে 5 কিলোমিটার দৌড়াতে হবে। এখানে কিন্তু গ্রাউন্ডটা একটু কষ্ট আছে ভাই, একটু একটু পরিশ্রম করতে হবে, 24 মিনিটে 5 কিলোমিটার দৌড়াতে হবে। তারপর শারীরিক মাপযোগের পরীক্ষা। আচ্ছা প্রথমে আচ্ছা আচ্ছা সরি সরি প্রথমে উচ্চতা, তারপর পিইটি হবে, তারপর শারীরিক মাপযোগ, মানে তার লাস্টে হবে পিএমটি। ক্লিয়ার? ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, বোঝা গেল? এরপর আইডেন্টিটি চেক ও যাবতীয় প্রমাণপত্র পরীক্ষা হবে, মানে তোমাদের ডিভি ডকুমেন্ট ভেরিফিকেশনটা এখানে আগে হয়ে যাবে, ঠিক আছে। সফল যদি হও তোমরা তখন লিখিত পরীক্ষা হবে, মানে তোমার যদি ডিভিতে মানে এগুলো সবগুলোতে সফল হও তোমাদেরকে লিখিত পরীক্ষায় বসতে দেওয়া হবে। এই লিখিত পরীক্ষায় দেখো 100 নম্বরের 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে, এমসিকিউ, ঠিক আছে। সময় থাকবে 2 ঘন্টা। প্রশ্ন কি কি হবে দেখো, প্রশ্ন হবে এই সব বিষয়ে। দেখো 4টা সেকশন থাকবে, যেখানে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং মানে যেটা বলা হচ্ছে জিআই, সেই থেকে প্রশ্ন থাকবে। এবং 2 নম্বরে থাকবে জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস মানে জিকে জিকে জিএস থেকে প্রশ্ন থাকবে সবে। এবং এলিমেন্টারি ম্যাথামেটিক্স এবং জেনারেল ইংলিশ মানে বেসিক ইংলিশ যেটা, প্রতিটা পাড়ে কিন্তু 25 নম্বরের 25টি প্রশ্ন হবে। ক্লিয়ার? দেখো এখানে বলে যে প্রশ্ন হবে উচ্চ মাধ্যমিক মানের সায়েন্স শাখা থেকে, এইটা আমার একটু ডাউট আছে, কারণ যেহেতু এক্সামটা 10th লেভেল সেহেতু এটা ভুল, উচ্চ মাধ্যমিক মানের সায়েন্স শাখা থেকে এক্সাম এটা হবে না, এখানে এটা ভুল দিয়েছে, টাইপিং হয়তো ভুল হতে পারে, এটা উচ্চ মাধ্যমিক হবে না, এটা মাধ্যমিক হবে, এটা মাধ্যমিক হবে, যেহেতু মাধ্যমিক লেভেলের এক্সাম সেহেতু এখান থেকে মাধ্যমিক লেভেল থেকে প্রশ্ন আসবে। তো প্রশ্ন কিন্তু এটা কিন্তু ভুল টাইপিং হয়েছে, তো প্রশ্ন হবে কিন্তু মাধ্যমিক মানে সায়েন্স শাখা থেকে, মানে তোমরা মাধ্যমিকে যে অঙ্ক পড়েছো, ভৌত বিজ্ঞান পড়েছো, জীবন বিজ্ঞান পড়েছো, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, 10th লেভেল থেকে কিন্তু প্রশ্ন হবে। ক্লিয়ার? বোঝা গেল? লিখিত পরীক্ষায় সাধারণ প্রার্থীরা 35%, তফসিল ও ওবিসি প্রার্থীরা 33 নম্বর পেলে কোয়ালিফাই করতে পারবেন, সব শেষে ডাক্তারি পরীক্ষা। দেখো তার মানে এখানে যেটা বলেছে, তুমি তুমি যদি 35% নাম্বার পাও পরীক্ষায়, মানে 100-এর মধ্যে 35 যদি পাও তুমি পাস করে যাবে এমনটা নয়, এই ব্যাপারটা আমি একদিন ক্লিয়ার করে দেবো, যে যে মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস কেন দেওয়া থাকে, এটা আমি কোয়ালিফাই পরে করে দেবো, মানে ডিটেলসে বলে দেবো, কিন্তু 35 পেলে পাস করবে না, এটা কোয়ালিফাইং মার্কস, এটা হচ্ছে তোমাদের মিনিমাম কোয়ালিফাইং মার্কস, আমি এটা পরে একটা ভিডিওতে আলোচনা করে দেবো। এবং শেষে হবে ডাক্তারি পরীক্ষা, ঠিক আছে। দরখাস্ত করবে অনলাইনে, ঠিক আছে, তোমাদের তোমাদের লাস্ট ডেট হচ্ছে 4ই মার্চের মধ্যে, বহুত দিন ডেট আছে, তোমরা কিন্তু কোন রাজ্যের জন্য অ্যাপ্লাই করবে কোথায় বেশি সিট একটু দেখে নিতে পারো, যে কোনো রাজ্যের জন্য অ্যাপ্লাই করতে পারো, যাদের বাইরে যাওয়ার শখ আছে তারা বাইরেও যেতে পারো। ক্লিয়ার? তো এই ওয়েবসাইটে কিন্তু আবেদন করবে, www.cisfrect.in এই ওয়েবসাইটে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করবে এবং একটি বৈধ ইমেল আইডি কিন্তু থাকতে হবে এবং এবং একটি ফোন নাম্বার থাকতে হবে। ক্লিয়ার? এছাড়া পাসপোর্ট মাপের ফটো ও সিগনেচার স্ক্যান করে দিতে হবে, তোমরা অনলাইন সেন্টারে গেলে কিন্তু ওরা করে দেবে। ক্লিয়ার? প্রথমে ও পরের ওই ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে যাবতীয় তথ্য দিয়ে, তখন ইউজার আইডি ও পাসওয়ার্ড পাবেন, তারপর আবার ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে আর আর ফরো আর ফটো ও সিগনেচার আপলোড করে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে, বুঝতে পারছো?
ক্লিয়ার মানে প্রসেসটা বুঝতে পারা গেছে? তোমরা অনলাইন সেন্টারে গেলে কিন্তু ওরা করে দেবে, ঠিক আছে? এবং ব্যাপারটা হচ্ছে পরীক্ষার ফি বাবদ 100 টাকা স্টেট ব্যাংকের চালানের মাধ্যমে জমা দিতে হবে। তফসিল ও প্রাক্তন সমকর্মীদের মানে এক্স সার্ভিসম্যান এবং তফসিল এসসি এসটিদের কোনো রকম ফি লাগবে না, বোঝা গেল? এবং টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম পিন করে নেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে। তো বোঝা গেল? তো এই ছিল তোমাদের সিআইএসএফের যে রিক্রুটমেন্ট, এই ছিল তোমাদের সিআইএসএফের যে রিক্রুটমেন্ট, তার ডিটেলস কিন্তু আমি বলে দিলাম, ঠিক আছে? মানে কোথায় তোমাদের অ্যাপ্লাই করতে হবে, কখন অ্যাপ্লাই করতে হবে, কোন ওয়েবসাইটে করতে হবে, কত টাকা নেবে, আমি কিন্তু সবকিছু বলে দিলাম, ঠিক আছে? তো নেক্সট যখন কোনো আপলোড মানে আপডেট আসবে এই ব্যাপারে আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো, ওই জন্য তোমরা নোটিফিকেশনটা অন করে রেখো। এবং এছাড়া নেক্সট আমি আরও ভিডিও নিয়ে আসবো এর পরের বারে। আমি মোটামুটি রেলে কালকে যে ভিডিওটা আসতে পারে সেটা হচ্ছে রেলে 2422 জন অ্যাপ্রেন্টিস নেওয়া হবে, তো সেই ব্যাপারে আমি একটা ভিডিও বানিয়ে দেবো, ক্লিয়ার? তো এইরকম চাকরি পরীক্ষার যে কোনো আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সাথে যুক্ত থেকো, আমাদের চ্যানেলের সাথে যুক্ত থেকো। তো আজকের ভিডিওটা ছিল এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে।